তো আমি এখন নেত্রজ্যোতিতে আছি, রানাঘাটে ছেলেকে নিয়ে এসেছি এখানে। তো ডাক্তারবাবুকে মানে বললাম, আমাদের আগের থেকে একজনের মানে এখানকার একজনের সাথে পরিচয় ছিল আমার ননদের, তো তার কাছে এসেছি, তো তিনি আমাদের একটু আগে দেখিয়ে দেবে আর কি। তো সেখানে উনি সব কিছু ব্যবস্থা করে দিল। আর এই যে এখানে খাবার বিক্রি হচ্ছিল, তো ও বায়না করছিল, এক প্যাকেট পাঁপড় কিনে ওকে বসিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ ওর মুখের অবস্থা, মানে প্রতিটা মানুষ ওর দিকের দিকে মুখের দিকে তাকিয়ে আছে। আমি সাথে তোয়ালে এনেছিলাম বেঁধে রাখার জন্য, তো কোনো রকমে গরমের মধ্যে বুঝতেই তো পারো যে ঢাকা দিতেই চায় না। তো আর এক জায়গার থেকে এই জায়গায় আমাদের আসতে বললো। তো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে যে এবার নিচে নামছি। তো ও জানো এত শরীর খারাপেও কোলে উঠবে না, এই সিঁড়িতে ওঠানামা করতে ওর বেশ ভালোই লাগে। তো এখান থেকে এবার চটিগুলো নিয়ে যাব ওষুধগুলো নিতে, কারণ এখানকার চেম্বার এখানকার আর কি ফার্মেসি থেকে ওষুধগুলো নিতে হবে। তো ওষুধগুলো নিয়ে তারপরে যাব বাড়ির দিকে। তো কী হলো না হলো সমস্ত কিছুই তোমাদের জানাবো। তো ভিডিওটা একটু বড় হচ্ছে। তো ডাক্তার দেখিয়ে কেবল বেরোলাম এই নেত্রজ্যোতির থেকে। ওর বাবা, এই তো শ্রেয়া, তোর বাবা গেছে ওষুধ কিনতে। তো ডাক্তারবাবু কী বললো না বললো অবশ্যই জানাবো পরে। আমরা এই সাইডে এই নেত্রজ্যোতির পাশে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো এখানকার ডাক্তারবাবু মানে এখানকার নেত্রজ্যোতিতে যে ডাক্তারবাবুকে দেখিয়েছি, এই ডাক্তারবাবু সেম একই কথা বলছে যে কোনো একটা বিষাক্ত কিছুতে কামড়েছে বা লেগেছে। তো সেই মতন করে উনি ওষুধ দিল। আর চোখের ব্যাপারটা আর কি দেখলো, চোখের মানে আগের ডাক্তারবাবু যে যে ওষুধগুলো দিয়েছিল সেগুলোও চলবে, আর উনি যে মানে শুধু আই ড্রপ যেটা ড্রপটা ওই ডাক্তারবাবু দিয়েছিল সেটা পাল্টে দিয়েছে, আর ইনিও কিছু কিছু ওষুধ দিয়েছে। তো দেখা যাক ওষুধগুলো খাওয়াতে বললো। আবার বাচ্চাদের যে ডাক্তারবাবুকে দেখায় সেই ডাক্তারবাবুকেও দুদিন পরে দেখাতে হবে। তো এখন ওষুধ টষুধগুলো কিনে নিয়ে ওকে বাড়ি নিয়ে যাব। এসি, ওই যে বড়দাদাদের ঘরে যে এসি আছে না, ওই এসি চলছে। হ্যাঁ শোনা, হ্যাঁ এটা ডাক্তারবাবুর বাড়ি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? 4-5 দিন হলো ভিডিও করা তেমন একটা ইচ্ছা ছিল না, মানে মানসিকতাই ছিল না। তো তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আমার ছেলের কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো তোমরা একটু আগে যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আমি নেত্রজ্যোতিতে গিয়েছিলাম রানাঘাটে ডাক্তার দেখাতে সেইটার। আর তার আগের দিন একটা মানে 2 মিনিটের একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ওর শরীর খারাপ সেটা বলার জন্য। তো ব্যাপারটা হয়েছিল যে বৃহস্পতিবার রাত্রিরে আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম না, মানে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার রাত্রিরে আমরা মানে আমাদের আর একটা টিনের ঘর আছে সেই ঘরটায় শুয়েছিলাম। তো সেদিন মানে ও আমার বর আর কি শুভজ্যোতি বাড়ি থাকে, তো সেই দিন আমরা ওই ঘরে ঘুমাই আর কি। এই ঘরটা প্রচুর গরম, তো তোমরা আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, কারণ ফ্যানটা চালালে পরে আমার কথাটা শোনা যাবে না। তো ও থাকলে পরে ওই ঘরে আমরা ঘুমাই, ওই ঘরটা খুব ঠান্ডা, টিনের ঘর রাত্রিতে ঠান্ডা হয়ে যায়, আর এই এই ঘরটা আরও যত রাত বাড়ে তত বেশি গরম হয়। তাই জন্য ও তো বিছানা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে বিছানা করে আর কি ঘুমিয়েছিলাম। তো সে যাই হোক, যে করেই হোক আর কি বলো তো, ওই ঘরের খাটের নিচে তো আমার বাবার বাড়ির থেকে কটা পেঁয়াজ, মানে পেঁয়াজ তো থাকেই সারা বছর, তো তোমরা দেখেছিলে যে পেঁয়াজ আনা হয়েছিল ওই বাড়ির থেকে। তো সেই ও বাড়ি থেকে পেঁয়াজ দিয়েছিলো, সে পেঁয়াজগুলো খাটের নিচে ছিল। অ্যাকচুয়ালি ওই ঘরটায় তো কেউ থাকে না, মানে কমই থাকে, বিছানাপত্র করা আছে, যার ইচ্ছা যখন ইচ্ছা একটু শুলো এরকম আর কি। তো পরিষ্কার করেই শুয়েছিলাম। তো শোয়ার পরে যে তেমন আবর্জনাও নেই, একটা সিম্পল খাট আর একটা শোকেস রাখা আছে, আর কোনো কিচ্ছু নেই। তো যে করেই হোক আমি তো ছেলের পাশেই শুই, তো মশারি টানায়নি, অল আউট জ্বলছিল মশার জন্য কিছুতে একটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ওর ঠোঁটটা এখানটায় ফোলা, তো আমি ভেবেছি খাটের সাইডটায় গুঁতো টুতো লেগেছে হয়তো। তো এই ভেবে আমি আর কি তেমন একটা কেয়ার করিনি, আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে। তো ওর বাবার সাথে স্কুলে গেছে মর্নিং স্কুল, এখন 10টার সময় বাড়ি এসেছে রোদ্দুরের মধ্যে। তো আসার পরে এই সাইডটা দেখি যে ফোলা টাইপের একটুখানি,
তো আমি ভাবলাম যে গুঁতো টুটো লেগেছে নাকি, নতুন নতুন স্কুলে যায় কান্নাকাটি করে বা দেয়ালে ঘাসা টাসালে আর লাগতে পারে, যাই হোক পড়ে যেতে পারে, এরকম চিন্তা মানে ছিল। তো স্বাভাবিক এইসব বলতে বলতে ওর কাছে জিজ্ঞাসা করেছি কেউ মেরেছে নাকি, ও যা বলি তাতেই হ্যাঁ বলে। তো বাচ্চাদের কথা আর কি, তো ঘুম মানে খেয়ে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়েছি, তো ঘুমতে উঠে দেখি যে ওর এই চোখটা ফুলে গেছে, এই পাশটা ফুলে গেছে, মানে বিচ্ছিরি চাকাচাকা টাইপের হয়ে গেছে। বললাম অ্যালার্জি নাকি? তো তখন বৃহস্পতিবার বিকেলবেলা আমি ডাক্তারের কাছে ফোন করলাম, ওকে যে চাইল্ড স্পেশালিস্ট দেখাই, তো তিনি আছে নাকি এলাকার মধ্যে কোথাও, যে যেখানেই থাকুক নিয়ে যাব। মনের মধ্যে ভয় যে চোখটা কেন ফুলে গেছে। তো ওর বাবা সেদিন আবার চলে যাবে আর কি, ওর বাবা বাড়ি থাকবে না। তো সেই তখন সেই ডাক্তারের কাছে ফোন করলাম, কোথাও ডাক্তার নেই, বললো কালকে সকালে আসো রানাঘাটে। তো রানাঘাটে তো সেই তারপরে সবাই বললো যে আপাতত একটু হসপিটালে নিয়ে গিয়ে দেখো। তো হসপিটালে নিয়ে গেলাম, হসপিটাল থেকে হসপিটালে ডাক্তার বললো যে ইভাসাস নাকি একটা ভাইরাস নাকি জানি না, হচ্ছে বুঝতে পারছি না নামটা আমার সঠিক মনে নেই, সেই ভাইরাস হয়েছে ওনাকে মুখের এক ভাগেই মানে সংক্রামিত হয় আর কি, এরকম কথা বললো যে বড় ডাক্তার দেখাও গিয়ে, আর দুটো ওষুধ দিল। তো আমি ভাবলাম যে বড় ডাক্তার দেখাতে যখন হবে এই ওষুধ আমি খাওয়াবো না হসপিটালে, তো ওষুধ দুটো আমি খাওয়াইনি এক রাত্রির জন্য। তো সেদিন ওর বাবা ছিল না, চলে গেছিলো। তো পরের দিন ভোরবেলা আমি আমার পিসি শাশুড়ির সাথে আমি রানাঘাট চলে গেছিলাম। তো ওই যে রাতটুকু আমি বাড়ি নিয়ে ওকে রেখেছিলাম, মানে ঘন্টায় ঘন্টায় ওই রোগটা মানে ঘন্টায় ঘন্টায় বাড়ছে, মানে এখন মানে দেখলাম একরকম, এক ঘন্টা পর আরও বেশি আরও বেশি, মুখ মানে চেনার উপায় ছিল না। তো এত পরিস্থিতি তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো। তো তারপরে কী বলো তো, পরের দিন ভোরবেলা ওইরকম দেখি ছেলের চোখ একদম পুরো বন্ধ, এই চোখটা একদম বন্ধ, এরকম টাইপ এরকম একটা পজিশন ছিল আর কি। তো ওই রকম অবস্থায় আমি তখন এই এই রুটে পাঁচ ছয় দিন ধরে ট্রেনে খুব গণ্ডগোল করছে। তো তোমরা জানো অনেকেই, তো 6:13 ট্রেনটা আমি পেয়েছিলাম, তো ওই ট্রেনটা আমি রানাঘাট চলে গেছিলাম। চলে গিয়ে সবার ফার্স্টে তো ওকে ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে বলে, ডাক্তার একই বলে কোনো বিষাক্ত জিনিসে কামড়িয়েছে বা কোনো কিছুতে আর কি, কোনো কিছু লেগেছে, কোনো কিছুর বিষ লেগেছে। তো আমার সাথে সাথে মনে পড়ে গেছে যে ঘুম থেকে উঠে আমি ওর ঠোঁট ফোলা দেখেছিলাম। তো সেই ঠোঁট ফোলা অবস্থায় তখন আমার মনে হলো যে কোনো কিছুতে যদি কামড়ায় তো সারা দিনে, মানে বৃহস্পতি বুধবারে তো দিনের মধ্যে হয়নি জিনিসটা, বোঝাও যায়নি, তো ওই ঘরের থেকেই কামড়িয়েছে রাত্রিবেলা। তো আমি ওর পাশে ছিলাম, আমার কিচ্ছু হয়নি, তো ওরই ওর ওরই আর কি ওর। তারপরে এই ডাক্তার বললো বিষাক্ত কিছুতে কামড়িয়েছে, তখন আমার শুনে পরিস্থিতি সেই রকম খারাপ। তো বললো যে চোখ মানে চোখটা বেশি এফেক্ট করেছে, তুমি ইমিডিয়েট চোখে ডাক্তারের কাছে নিয়ে যাও। তো ওই যে 3-4 ঘন্টা রানাঘাটে ছিলাম, ফেরার পথে তোমাদের বলে বোঝাতে পারবো না, ছেলের চোখটা দেখেছিলাম একটুখানি খোলা, আর মুখের পরিস্থিতি তো খারাপই, আর আসার পথে আমার ছেলেটার পুরো চোখটা বন্ধ হয়ে গেল ওই রকম, আর সেই রকম গরম রানাঘাটে। তো তখন ওর আমি ডাক্তারের চোখের ডাক্তারের কাছে নেত্রজ্যোতিতে যাবো না কোথায় যাব, দিশেহারা ওই গণনার মধ্যে ট্রেন ধরে বাড়ি আসবো, ছেলে একদম অসুস্থ হলে যা হয়, মানে সঠিক ডিসিশান নিতে পারছিলাম না যে মনে ভালো আমি আগে বাড়ি যাই, এই ডাক্তারের তো আপাতত ওষুধ দিয়েছে, তো আগে বাড়ি গিয়ে সবার কাছে বলি তারপরে সিদ্ধান্ত নিই। তো সেই রকম ট্রেন ধরে পরে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থেকে ট্রেন ধরে, আবার এর মধ্যে হয়েছে কি ওষুধও পাইনি রানাঘাটের ডাক্তার, বাচ্চাদের ডাক্তার যে ওষুধগুলো আমাকে লিখে দিয়েছে সে ওষুধগুলো আমার রানাঘাটে অনেক খুঁজে খুঁজে জোগাড় করে নিয়ে এসেছে 2-4 ঘন্টা ওয়েট করে ডাক্তার দেখানোর পরেও। তো এমন একটা প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, বাড়ি এসে বাড়ি আসার আমি ওই বাড়ির থেকে মানে কান্নাকাটি তো আরম্ভ হয়ে গেছে, মার কাছে ফোন করেছি বাড়িতে, আমিও বাড়ি এসেছি, এই বাড়িতে ডাক্তার দেখে ছেলে নিয়ে আমার মাও চলে এসেছে। তো তারপরে সেই যে করে হোক আমি ডাক্তারের খোঁজ খবর নিলাম, আমার ননদ টনদ সবার কাছে বললাম, তো নাম লেখানো হলো নেত্রজ্যোতিতে দেখানোর জন্য। তো ওই দিনটা ছেলেটার এত অবস্থা খারাপ, আর আমি ডাক্তারই ডাক্তারি যে ওষুধগুলো দিয়েছে আমি চালাচ্ছি। তারপরের দিন ওর বাবা বাড়ি আসলো, মানে শুক্রবারের কথা আমি বলছি। তো শুক্রবারের দিন আবার সকালে নেত্রজ্যোতিতে নিয়ে গেলাম, এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো নেত্রজ্যোতিতে গেলাম ডাক্তার দেখাতে চোখের ডাক্তারটা, তো দেখিয়ে ডাক্তার ওই ডাক চোখের ডাক্তারও বললো যে বিষাক্ত কিছুতে কামড়েছে বা কোনো বিষাক্ত কিছুর বিষ লেগেছে। তো সেই রকম উনিও ওষুধ দিল, কিছু কিছু ওষুধ চেঞ্জ করলো, ওই ডাক্তার যা দিয়েছিল বললো এটা খাওয়াতে হবে না, যেমন চোখের ড্রপগুলো চেঞ্জ করে দিল। তা তারপরে এই আজকের দিন হলো, ওষুধটা একদিন খাওয়ানোর পর আজকে ওর চোখটা খুলেছে।
তো ও বাসে থাকলে আমি দেখাতে পারতাম যে চোখটা খুলেছে, এইসব জায়গাতে ঘা, মানুষ পুড়ে গেলে পরে মানুষের যেরকম হয় না, এইসব জায়গা পুরো ঠোসা পড়ে ঘা এমন হয়ে গেছে, তো মুখের ঘা এখনও আছে, চোখটা খুলেছে, তবুও কন্টিনিউ ওষুধ এখনও 10 দিন চলবে, ডাক্তারের চেক আপ চলবে। তো এমন একটা বিপদের মধ্যে দিয়ে গেছি, তো কী বলবো, ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে এখন বর্তমানে ছেলেটা ভালো, তো আর একবার ওকে চেক আপ করবো। তো এই ছিল হচ্ছে এমন বিপদ গেছে, মানে ভগবান আছে বলেই রক্ষা, কারণ বিপদ যখন এসেছিল তখন আমার পাশে কেউ ছিল না, পাশে থাকা বলতে একটা মানুষও বাড়ি ছিল না। তোমরা জানো যে বাড়িতে আমাদের মানে অ্যাকচুয়ালি আমি তো মা একা, আমি তো কোথায় নিয়ে যাবো, এই রানাঘাট এদিক সেদিক আমি তো নিয়ে যেতে পারি না না একা, তোর বাবা না থাকলে যা হয়, একটা মানে একটা পুরুষ মানুষ পাশে না থাকলে সত্যি অসহায় লাগে। ওর বাবা যে এরকম, সেদিন আমি একদিনেই চোখের ডাক্তার দেখিয়ে আনতে পারতাম ও যদি থাকতো, তো খুব মানে ভোগান্তিতে পড়েছিলাম আর কি। বাড়িতে তো তেমন একটা কেউ নেই যে নিয়ে যাবে, তো বিশেষ করে আমার ছেলের চোখটার অবস্থা যে খারাপ হয়েছিল, তো এখন ভালো আছে তোমাদের আশীর্বাদে। তো ও যদি পাশে থাকতো দেখাতে পারতাম। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর কি বলবো, এই গরমে বিশেষ করে ঘর দুয়োর সবসময় বিছানা কাঁথা, আমার মতন আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম, আমার বাচ্চাদের ডাক্তার বলেছিল বাড়ি গিয়ে এখনই যেখানে শুয়েছিলে বিছানা কাঁথা ঝাড়ো গিয়ে, তো এই রকম আমাকে বলেছিল। তো আমি তো ওই ঘরে শুয়েছিলাম, আলাদা বিছানা টিছানা ছিল, আমি ও ঘর দিয়ে বরং এই ঘরের যে বিছানার চাদর ছিল আমি সারা ঘর দুয়োর যত ছিল তিন ধামা মানে যত যা ছিল নতুন পুরনো মানে ধোয়া আধোয়া সমস্ত কিছু আমি কালকে কেচে ধুয়েছি। এই গরমের মধ্যে সারাদিন আমি কাচাকাচি করেছি, যে সমস্ত কিছু পাল্টে ফেলেছি ঘরে, জানো তো। তো সবাই সাবধান থেকো, এইটুকুই বলবো, তো আমার মতন ভুল কেউ করো না। তো ভিডিওটা শেষ করছি।